পূজো আর্চা করা খুব ভালো, বাট সেই পূজোর মাধ্যম দিয়ে যদি কুসংস্কারকে প্রাধান্য দেওয়া হয় সেই পূজো না করাই উচিত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি ওয়ানি। এখন আমি একটা বাংলা ওয়েব সিরিজের রিভিউ করতে চলে এসেছি যার নাম হলো শ্বেতকালী, যেটা গতকাল 24th February 2023 জি5 ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। এই ওয়েব সিরিজটার ডিরেক্টর হচ্ছে সনি ঘোষ রায় এবং এখানে কাস্টিংয়ে আছে ঐন্দ্রিলা সেন, সাহেব ভট্টাচার্যী, সৌরব চক্রবর্তী, সমদর্শী দত্ত, দেবলীনা কুমার, অরিন্দম গাঙ্গুলি, দেবদূত ঘোষ সহ আরও অনেকে। তো সিরিজটা আমি দেখলাম, আমার কেমন লাগলো সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো সিরিজটা টোটাল 8টা এপিসোড আছে এবং 8টা এপিসোড একসাথে মিলে গেলে সিরিজটার ডিউরেশন দাঁড়াচ্ছে 4 ঘন্টা প্লাস। এবং এই সিরিজটার গল্পটা যখন আমরা ইন্টারভিউ সেশনটা করেছিলাম, হয়তো তোমরা অনেকেই দেখেছো, সেখান দিয়ে বোঝা যাচ্ছিল যে রিলিজিয়াস সেন্টিমেন্টের মাধ্যম দিয়ে সুপারস্টিশিয়াস বিলিফকে কিন্তু এখানে একটা ব্যালেন্স করে দেখানো হয়েছে এবং সেটা খুব যথাযথভাবে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। তো এই ছোট্ট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে একটি ফ্যামিলিকে ঘিরে, যে ফ্যামিলির মধ্যে দুইজন ব্যক্তি, উর্বি যেটা প্লে করছে ঐন্দ্রিলা সেন অ্যান্ড পলাশ যে চরিত্রটা প্লে করছে সাহেব ভট্টাচার্যী, তারা একটি রাজবাড়িতে যায় এবং সেই রাজবাড়িতে একটা এঙ্গেজমেন্ট সেরেমনি কন্ডাক্ট করার জন্য সেখানে যায় এবং সেখানে গিয়ে তারা একটা শ্বেতকালী মূর্তি দেখতে পায় এবং সেই শ্বেতকালী মূর্তিটা হচ্ছে সেই রাজবাড়িরই একটা পৌরাণিক ঠাকুর যেটা প্রতিষ্ঠিত করেছিল সেই রাজবাড়িরই একজন জমিদার, নাম হচ্ছে নরেন্দ্র প্রতাপ, সেটা হচ্ছে 1873 সালে। এবং সেই সময় একটি কারণবশত সেই পুজোটাকে কন্ডাক্ট করা এবং সেই পুজোটার মাধ্যম দিয়ে বহুজনের বলি হয়েছে এবং সেই প্রথাটাই আবার রিপিট করা হয় এই যুগে দাঁড়িয়ে এবং তারপরে শুরু হয় নানা রকম মার্ডার্স এবং সেই মার্ডার্সটাকে অ্যাকিউজেশন দেওয়া হয় যে শ্বেতকালী তার নিজের বলি চুজ করে নিয়ে নিচ্ছে। তা আদৌ কি ঠাকুর নিজের বলি চুজ করছে নাকি এটার পেছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে পরিবারের, এখানে কোন স্বার্থটার জন্য এই খুনগুলো হচ্ছে, নাকি সত্যি এটার মধ্যে একটা ভগবানের চক্রান্ত আছে, সেই সব কিছু বিষয়ে জানতে গেলে তোমাদের কিন্তু এই সিরিজটা দেখতে হবে। এই যে আমি কথাগুলো বললাম না, সেই কথাগুলো কিন্তু বেশ ভারী এবং সেই ভারী জিনিসগুলোকে খুব সেন্সিটিভলি, যেরমভাবে সাহেবদা বলেছিল রাউন্ড টেবিল সেশনে, খুব সেন্সিটিভলি এখানে কিন্তু দেখানো হয়েছে। ইনফ্যাক্ট এখানে যে রক্তের আভাস বা যেই বলি প্রথাটাকে এখানে দেখানো হয়েছে বারংবার, সেটাও কিন্তু এমনভাবে দেখানো হয়নি যে তোমাদেরকে মনে করাবে যে ইস এটা দেখা যাচ্ছে না বা এটা ভীষণ একটা বাজে জিনিস দেখানো হচ্ছে, একদমই না। খুব সুন্দরভাবে সাটলভাবে সেই জিনিসটাকে বুঝিয়ে দেখানো হয়েছে এবং রক্তটাকেও সেইভাবে কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এখানে যে কালী ঠাকুরটাকে দেখানো হয়, সেই কালী ঠাকুরটাকে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। তোমরা যখন কালী ঠাকুরের ইন ফ্রেম মোডসগুলো দেখবে, সেগুলো দেখলে কিন্তু সত্যি মনে হবে যে ঠাকুরটি কথা বলতে চাইছে কিছু। এবং তার সাথে সাথে এখানে একটা খুব অদ্ভুত সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর দেখানো হয়েছে, যেটা আই থিঙ্ক ইজ আ ইউএসপি অফ দিস সিরিজ। এর থেকে বেশি আমি কিছু বলবো না, কারণ কি বললে অনেক কিছু বেরিয়ে আসবে। তবে হ্যাঁ, এইটুকুনি বলতে পারি, এখানে প্রত্যেকজন যারা চরিত্র আছে, যারা প্লে করেছে, স্টার্টিং ফ্রম ঐন্দ্রিলা সেন টু সাহেব ভট্টাচার্যী টু সৌরভ চক্রবর্তী, এছাড়াও আদার্স যারা আছে, প্রত্যেকে কিন্তু নিজের নিজের অভিনয় খুব সুন্দরভাবে প্লে করেছে। প্রত্যেকের অভিনয় ভীষণ ন্যাচারাল লেগেছে এবং অবশ্যই এখানে আলটিমেট যে কালপ্রিট ছিল, সেই কালপ্রিটের যে অভিনয়টা, সেটা কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে একটা পিক তোমাদেরকে দেবে, এইটুকুনি বলতে পারি। কে কালপ্রিট সেটা তো আমি বলবো না, তার জন্য তোমাদের সিরিজটা পুরো শেষ করতে হবে। তবে ইয়েস, এইখানে যেই যেই মুদ্রাগুলো ওঠানো হয়েছে, সেই মুদ্রাগুলো কিন্তু সত্যি একটা ভাবার বিষয়। এখনকার দিনে সত্যি দাঁড়িয়ে কালী পুজোতে অনেক জায়গায় কিন্তু নরবলি প্রথাটা আছে, কিন্তু সেটা সেইভাবে সামনে আসে না এবং সেইটা কিন্তু কখনোই একটি ঠাকুর চাইতে পারে না যে তার নিজের প্লেজারের জন্য সে তারই সৃষ্টি করা মানুষকে মেরে তার রক্তের দান চাইবে। তো এই জিনিসটাকে এখানে খুব সুন্দরভাবে গল্পের মাধ্যমে একটা মোচড় দেওয়া হয়েছে। তার সাথে সাথে আরেকটা জিনিসও এখানে বোঝানো হয়েছে যে ঠাকুরের নামে যখন বদনাম আসে, ঠাকুর কিন্তু কোনো না কোনোভাবে সেটার একটা প্রতিফল আমাদের মাধ্যম দিয়ে বার করেন এবং সেটা কিন্তু লাস্টে গিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে। আমার খুব ভালো লেগেছে যে এই রিলিজিয়াস সেন্টিমেন্ট এবং রিলিজিয়ান ডগমেটিজম, তার সাথে এই সুপারস্টিশিয়াস বিলিফকে এত সুন্দরভাবে ব্লেম করেছে রাইটার, যে এই সিরিজটা দেখতে গিয়ে কিন্তু ভীষণভাবে একটা ডিলেমার মধ্যে আমি পড়েছি। আমার ইনিশিয়াল 3-4টে এপিসোডের মনে হচ্ছিল যেন সত্যি এখানে একটা সুপার ন্যাচারাল ইনস্টিংক্ট ঘটছে, বাট এন্ডে গিয়ে বুঝতে পারলাম যে এটা কিছু সুপার ন্যাচারাল না, এটা পুরোপুরি ম্যানমেড, কিন্তু এটাকে প্রজেক্ট করা হচ্ছে সুপার ন্যাচারাল ওয়েতে।
সো আই উড সে দিস ইজ আ ভেরি ইউনিক কাইন্ড অফ সিরিজ যেটা জি ফাইভে হলো। ইনফ্যাক্ট এর আগে জি ফাইভ এর যে সিরিজটা এসে এই বছরের শুরুতে শিকারপুর, সেটাও কিন্তু বেশ একটা ইউনিক ব্যাপার ছিল। ওটা একটু কনভলিউটিং সাবজেক্টটা ছিল, বাট ইউনিক ছিল অ্যাপ্রোচটা। এই সিরিজেরও গল্পটা কিন্তু ভীষণ ইউনিক এবং সেটাকে প্রেজেন্টেশনও ভীষণ সুন্দরভাবে করা হয়েছে, এবং কিপিং ইন মাইন্ড অল দি অ্যাসপেক্টস অফ হিউম্যান সেন্টিমেন্ট, এখানে রিলিজিয়ান ব্যাপারটাকে কিন্তু খুব হালকাভাবে খুব সুন্দরভাবে আমাদের কাছে ফুটিয়ে তোলা হয়েছে। তো যারা যারা এখনো সিরিজটা দেখোনি, আমি বলবো সিরিজটা দেখো, একটু ধৈর্য সহকারে দেখো। ইনিশিয়াল তিন চারটে এপিসোডে হয়তো তোমরা বুঝতে পারবে না হোয়াট ইজ গোয়িং অন, বাট আফটার ফিফথ এপিসোড এইখানে কিন্তু গল্পটা অনেক দিকে ঘুরবে। স্পেশাল মেনশন এখানে যে পিরিয়ডিক গল্পটা দেখানো হয়েছে, যেহেতু এখানে দুটো টাইম লাইনে গল্প দেখানো হয়েছে, তো 1873 সালে ঋষি কৌশিক যে চরিত্রটা প্লে করেছে নরেন্দ্র প্রতাপে, তার অভিনয়টা আমার বেশ ভালো লেগেছে, এবং স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসাবে প্রান্তিক ব্যানার্জি আছে, তার অভিনয়টা কিন্তু খুব সুন্দর হয়েছে। একটু বোল্ড সাবজেক্টকে এখানে ঘাটা হয়েছে তার মাধ্যম দিয়ে, তোমরা যখন দেখবে সেটা বুঝতে পারবে। তো ওভারঅল আই লাভ দিস সিরিজ এবং আমি অবশ্যই রেকমেন্ড করবো এই সিরিজটা তোমাদের দেখার জন্য, এবং তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার সাথে জুড়ে থাকার জন্য, এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।